আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টারের নাম সাব মেথড নিয়ে আলোচনা করব। তো দেখে নিই আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লামসাম মেথড। এই লামসাম মেথডটা বোঝার আগে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে লামসাম মেথডটা কি। ধরেন আপনি আপনার একটা বন্ধুর দোকানে গেলেন, সে বন্ধুর দোকান থেকে জিজ্ঞেস করলেন যে আপেলের কেজি কত, বললো 150 টাকা কেজি। কমলার কেজি কত, বললো 120 টাকা কেজি। তখন আপনি তার কাছ থেকে 3 কেজি আপেল নিলেন আর 2 কেজি কমলা নিলেন, তাহলে 3 কেজি আপেলের দাম আসে 450 টাকা আর 2 কেজি আপেলের দাম আসে 240 টাকা, টোটাল দাম আসে 690 টাকা। আর আপনি তাকে বন্ধুত্বের খাতিরে 650 টাকা দিয়ে চলে আসলেন। আমার টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে 690 টাকা, কিন্তু পুরো মার্কেট ভ্যালুটা না পেয়ে আমরা একটা লামসাম অ্যামাউন্ট পেয়ে গেছি 650 টাকা। এখন আপনার বন্ধু চিন্তা করলো যে 650 টাকার মধ্যে আপেলের ভাগে কত আর অরেঞ্জের অর্থাৎ কমলার ভাগে কত পড়লো। এই যে 650 টাকাই হচ্ছে লামসাম। এই লামসাম টাকাটা এখন আমরা ভাগ করতে হবে আপেল এবং কমলার মধ্যে। আমরা একটু ভাগ করে দেখি। আপেলের ভাগে পড়লো যদি টোটাল 690 টাকা মার্কেট ভ্যালু, এর মধ্যে আপেলের অংশ 450, তাহলে এই অনুপাতে ভাগ করতে হবে। 690-র মধ্যে 450 যদি আপেল পাইতো তাহলে 650-এ কত পড়ে, 424 টাকা। আর শেয়ার অফ অরেঞ্জ যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে 690-র মধ্যে অরেঞ্জের ভাগে ছিল কত, 240, তাহলে 650-এর মধ্যে কত, 650-এর মধ্যে 226 টাকা। তো এই যে টোটাল মিলে কত হলো 650 টাকা, অর্থাৎ এই 650 টাকা যে লামসাম অ্যামাউন্ট ছিল এটাকে আমরা ডিভাইড করলাম দুইটা ফ্রুটের মধ্যে। এটাই হচ্ছে মূলত আমাদের লামসাম মেথডের আলোচ্য বিষয়। আমরা এখন একটা ম্যাথে চলে যাই। ম্যাথে বলা আছে নাস্টিন কর্পোরেশন ইস্যুড 300 শেয়ার অফ টাকা 10 পার ভ্যালু কমন স্টক অ্যান্ড 100 শেয়ার অফ টাকা 50 পার ভ্যালু প্রিফার স্টক এট লামসাম অ্যামাউন্ট অফ টাকা 13,500। অর্থাৎ নাস্টিন কর্পোরেশন 300 শেয়ার 10 টাকা মূল্যের কমন স্টক ইস্যু করছে আর 150 টাকা মূল্যের প্রিফার স্টক ইস্যু করছে 13,500 টাকায়। দ্য কমন স্টক হ্যাজ এ মার্কেট প্রাইস, কমন স্টকের মার্কেট প্রাইস আছে 20 টাকা আর প্রিফার স্টকের মার্কেট প্রাইস আছে আমাদের 90 টাকা পার শেয়ার। পাস দ্য রিলিভেন্ট এন্টিটিজ টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স। এখন আমাদেরকে এই ইস্যুয়েন্স, এই যে শেয়ার ইস্যু করলো, এটার জন্য জার্নাল দিতে হবে। তো জার্নাল দেওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের যে শেয়ারগুলো আমরা ইস্যু করছি সেগুলো মার্কেট প্রাইস কত। সেগুলো মার্কেট প্রাইস হচ্ছে ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস অফ শেয়ার, দিলাম আমরা ভ্যালু অফ কমন স্টক, কমন স্টকের মূল্য হচ্ছে 300 শেয়ার 20 টাকা করে মার্কেট প্রাইস বর্তমানে 20 টাকা, 300 শেয়ার 20 টাকা করে আমাদের 6,000 টাকা। ভ্যালু অফ প্রিফার স্টক হচ্ছে আমাদের 100 শেয়ার, মার্কেট প্রাইস হচ্ছে 90 টাকা করে, 9,000 টাকা, টোটাল হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ আমাদের টোটাল মার্কেট প্রাইস হচ্ছে 15,000 টাকা। এখন এই 15,000 টাকা শেয়ার বিক্রি করে আমরা পাইছি কিন্তু 13,500 টাকা। তো এই যে 13,500 টাকার মধ্যে যদি পাই, তাহলে এই 13,500 টাকার মধ্যে কমন স্টকের ভাগে কত পড়লো আর প্রিফার স্টকের ভাগে কত পড়লো, তো এটাই হচ্ছে আমাদের এই যে লামসাম মেথডের অ্যালোকেশন, লামসাম অ্যামাউন্ট অ্যালোকেশন। তা আমরা বললাম যে অ্যালোকেশন অফ লামসাম অ্যামাউন্ট 13,500, অর্থাৎ 13,500 টাকাকে আমরা এবার ভাগ করে দিব কমন স্টক এবং প্রিফার স্টকের মধ্যে। প্রথমে টু কমন স্টক, কমন স্টক কত পাবে, 15,000-এ কমন স্টকের অংশ ছিল 6,000, তাহলে 15,000-এ 6,000, 13,500-তে কত, 5,400 টাকা। প্রিফার স্টকের ভাগ ছিল কত, 15,000-এর মধ্যে 9,000, তাহলে 13,500-তে কত, 13,500-তে হচ্ছে 8,100। তার মানে এই যে 13,500 টাকা লামসাম অ্যামাউন্ট, এটার মধ্যে 5,400 টাকা হচ্ছে কমন স্টকের আর প্রিফার স্টকের আছে 8,100 টাকা। এখন আমরা বের করবো টোটাল পার ভ্যালু। আমরা যে শেয়ারগুলো বিক্রি করছিলাম 300 শেয়ার 10 টাকা করে পার ভ্যালু ছিল, টোটাল পার ভ্যালু হচ্ছে 3,000 টাকা আর 100 শেয়ার কমন স্টক 50 টাকা করে, এগুলো টোটাল পার ভ্যালু হচ্ছে 5,000 টাকা। তার মানে কমন স্টকের পার ভ্যালু হচ্ছে 3,000 টাকা আর প্রিফার স্টকের টোটাল পার ভ্যালু হচ্ছে 5,000 টাকা। এবার আমরা দেখবো ক্যালকুলেশন অফ, এখন আমরা বলবো ক্যালকুলেশন অফ টোটাল পেড ইন এক্সেস অফ পার ভ্যালু, পেড ইন এক্সেস অফ পার ভ্যালু কত। তো পেড ইন এক্সেস অফ পার ভ্যালু করার জন্য আমরা একটু দেখে নিই যে কমন স্টকের জন্য কত, কমন স্টকের জন্য পার ভ্যালু হচ্ছে, কমন স্টক পাইছিল 5,400 টাকা আমাদের ওয়ার্কিং নাম্বার 2-তে, কিন্তু পার ভ্যালু আছে 3,000 টাকা, তাহলে এক্সেস কত, 2,400 টাকা। আর প্রিফার স্টক পেয়েছিল 8,100 টাকা, যেখানে তার পার ভ্যালু হচ্ছে 5,000 টাকা, তার মানে এক্সেস হলো 3,100 টাকা। তার মানে কমন স্টকের পার ভ্যালু 3,000 টাকা, প্রিফার স্টকের টোটাল পার ভ্যালু 5,000 টাকা, কমন স্টকের এক্সেস হচ্ছে 2,400 টাকা আর প্রিফার স্টকের এক্সেস হচ্ছে 3,100 টাকা।
এরপর আমরা এখন জার্নাল দিব তো প্রথমে আমরা দেখি জার্নাল এন্ট্রিজ এর জন্য ঘর কাটলাম ডেট অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট ক্রেডিট টাকা তো আমরা ক্যাশ ডেবিট ক্যাশ কত পাইছি আমরা 13500 টাকা পাইছি এটা ক্যাশ ডেবিট 13500 কমন স্টক ক্রেডিট কমন স্টকের পার ভ্যালু কত 3000 টাকা আর অ্যাক্সেস কত 2400 টাকা তাহলে কমন স্টক ডেবিট ক্রেডিট 3000 টাকা পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পার ভ্যালু কমন স্টক ক্রেডিট 2400 টাকা প্রিফারড স্টকের পার ভ্যালু কত 5000 টাকা আর প্রিফারড স্টকের অ্যাক্সেস কত 3100 টাকা তাহলে প্রিফারড স্টক ক্রেডিট 5000 টাকা আর পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পার ভ্যালু প্রিফারড স্টক ক্রেডিট 3100 টাকা তাহলে আমাদের এই যে রামসাম মেথড নিয়ে আমরা যে ইস্যু অফ কমন স্টক এন্ড প্রিফারড স্টক এটা জানলাম শেষ হলো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য আমাদের ক্লাসে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাবেন সবাইকে ধন্যবাদ